যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন ঠিক করেছেন তারা চাইছেন কোন একজন ব্যক্তিকে যে আপনার ইউটিউব চ্যানেল খুলে দেবে, নিজে করতে পারছেন না বা কারোর মেনটেন্যান্স চাইছেন। আজকে আমরা এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখাবো আপনি আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। এটা প্রথম পর্বে দেখাবো। দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজ বা ইউটিউব চ্যানেলের লোগো কিভাবে তৈরি করবেন, কিভাবে আপনি তার ব্যাকড্রপ তৈরি করবেন বা কিভাবে সেটা শুরু করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে এটা প্রথম পর্ব। প্রথম পর্বে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন সেটাই থাকছে আমাদের এই ভিডিওতে। তো একদম প্রথমে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, অর্থাৎ জিমেল যে বা গুগল ক্রোমে যে ট্যাব সে ট্যাবটা ওপেন করে নেবেন। একটা নতুন ট্যাব নেবেন, আমি আবারও নতুন ট্যাব নিয়ে দেখাচ্ছি। নতুন একটা ট্যাব নিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউব, যথারীতি youtube.com এ চলে যাবেন। দেখুন একদম ডান দিকে ঠিক এই কোণের দিকে আপনার তিনটে অপশান পাবেন, যে নামে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই গুগল অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন। ঠিক এটির উপর ক্লিক করলে একদম প্রথমেই পাবেন ক্রিয়েট আ চ্যানেল। তো ক্রিয়েট চ্যানেলের উপর আমরা ক্লিক করব। দেখুন এখানে যে নাম আপনি আপলোড করতে চাইছেন বা আপনার জিমেল অ্যাকাউন্ট যে নামে রয়েছে সেই নাম কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি প্রয়োজনে সেই নাম চেঞ্জ করে দিতে পারেন। আমি এই অ্যাকাউন্টটি ধরে নিচ্ছি ABCD, এটা লিখলাম, ঠিক আছে। আপনাদের প্রয়োজন মতো এটা চেঞ্জ করে নিতে পারেন। দেখুন ক্রিয়েট চ্যানেল, এখানে আপলোড পিকচার, অর্থাৎ আপনার চ্যানেলের যে কোনো পিকচার কিন্তু আপনি এখান থেকে আপনার যে মেশিনের ডিভাইস রয়েছে সেই ডিভাইস লোকেশন থেকে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার লোগোটি এখানে আপাতত সেভ করলাম, প্রয়োজন মতো পরে ডিলিট করে দেওয়া যেতে পারে। তো এটি সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর ক্রিয়েট চ্যানেল, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর একটু সময় নেবে চ্যানেলটি ক্রিয়েট হতে। এই সময়ের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখানে লেখা রয়েছে ইওর চ্যানেল ইজ বিং ক্রিয়েটেড, চেক ব্যাক ইন আ ফিউ মোমেন্ট। এটা একটু সময় নিচ্ছে। এরপর আপনারা যে সেটিংগুলো করতে পারবেন, দেখুন এখানে মালিকের যেগুলো বেসিক থাকে সেগুলো চলে আসে। আবারও আমরা এখানে যাব, দেখবেন ইওর চ্যানেল, আর কিন্তু ক্রিয়েট চ্যানেল অপশানটি আসছে না, ইওর চ্যানেল। আমরা ইওর চ্যানেলে যদি ক্লিক করি দেখুন একদম হোম পেজ চলে এসছে। হোম পেজে আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে হোম, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট এবং আপলোড ভিডিও। আপনি যে নতুন করে ভিডিও আপলোড করা শুরু করবেন সেটি এখান থেকে করতে পারেন। ডান দিকে রয়েছে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। তো কাস্টমাইজ চ্যানেলে গিয়ে দেখবো আমি এখানে কী কী করা যেতে পারে। কাস্টমাইজ চ্যানেল, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আমরা এন্টার করে গেছি, সেক্ষেত্রে এটা কন্টিনিউ করব। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমি পোর্শনগুলো আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে চ্যানেলের যদি কোনো ট্রেলার আপনারা তৈরি করে থাকেন বা পরে তৈরি করেন সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এছাড়াও রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য যদি কোনো ভিডিও অ্যাড করতে পারেন সেটাও করতে পারেন। ব্র্যান্ডিংয়ে চলে যাই, দেখুন এখানে আপনার চ্যানেলের লোগো থাকবে। এটা হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেল তার ব্যানার বা ব্যাকড্রপ যেটা সেটার সাইজটা এখানে দেওয়া রয়েছে। আপনার ফটোশপ থেকে এই সাইজের একটি ব্যানার আপনাদের ডিজাইন করা কাস্টমাইজ ব্যানার রেডি করে এখানে আপলোড করে দিতে পারেন। এবং একদম নিচে দেখুন ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ ইউটিউব যে চ্যানেল আপনার বা ভিডিও প্যানেলের ঠিক ডান দিকে এখানে একটু ওয়াটারমার্ক থাকবে, যেটির উপর মাউস বা কার্সার নিয়ে গেলে কিন্তু সাবস্ক্রাইব বাটন চলে আসে, সেটাও আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন। তবে এই আপলোডের যে সাইজটা সেটাকে মেনটেন করবেন 150x150 পিক্সেল, এবং একটা PNG বা জিপ ফাইলটা মেনটেন করলে ভালো হয় আর কি। আর একদম ডান দিকে যাবো বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে আপনি আপনার নাম দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল রয়েছে এখানে, হ্যান্ডেল নাম চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশানটা অ্যাড করে রাখতে পারেন। দেখুন চ্যানেল URL এখানে দেয়াই রয়েছে। এবার আপনার চ্যানেল যত পুরনো হবে ইউটিউবের ক্রাইটেরিয়া ম্যাচ করতে শুরু করবে তত এখানে আপনার কাস্টম URLও আপনারা ইউজ করতে পারেন। এটা একদম বেসিক পার্ট দেখালাম, বেসিক পার্টে কীভাবে একটি ইউটিউব চ্যানেলকে আপনারা ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। এবং একদম প্রথমে এই জায়গাটায় দেখুন ক্রিয়েট অপশান, এখানে তিনটে অপশান, আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট। তো সেক্ষেত্রে আমরা আপলোড ভিডিও করবো না, গো লাইভ যদি আপনারা করেন তার জন্য একটু সময় লাগে, কিছু ক্রাইটেরিয়া ওদের লাগে গো লাইভ করার জন্য, তো সেটা আমি পরের পর্বে দেখাবো। এখানে আপলোড ভিডিও অপশান রয়েছে এবং বাড়িকে দেখুন ড্যাশবোর্ড রয়েছে, কন্টেন্ট রয়েছে, অ্যানালিটিক রয়েছে,
কমেন্টস যদি থাকে চলে আসবে, এখানে সাবটাইটেলস, কপিরাইট যদি থাকে, আর্ন অপশনে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন থাকবে, এগুলো যখন আপনার ইউটিউব চ্যানেল কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ওদের যে ফলোয়িং ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া সম্পূর্ণ হলে কিন্তু এই অপশনগুলো অন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাতে পারি যে এগুলো অন হয়ে গেলে কেমন হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার আমার ই চ্যানেল টেক আ টপ, এখানে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা অন হয়ে গেলে বা ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনার দেখুন এই এগুলো আর কি ওয়ে টু আর্ন, মানে যে যে পয়েন্টগুলো থাকে বা যে যে এগুলো থাকে ওদের থেকে যে বিষয়গুলো দেয় ওরা সেগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে দেয় যদি আপনার চ্যানেল ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে। তো সেক্ষেত্রে এটা অন হয়ে গেলে অন হয়ে যেতে পারে, যখন আপনার ক্রাইটেরিয়া সম্পূর্ণ হবে তখন এটা অটোমেটিক্যালি আপনাকে মেইল যাবে এবং এগুলো এই যে অপশানগুলো রয়েছে সেগুলো অন হয়ে যাবে। এরপর কাস্টমাইজেশনও এই আগে যেটা দেখেছিলাম সেটা রয়েছে, এবং অডিও লাইব্রেরি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ইউটিউবে আপনারা অন্যান্য জায়গা থেকে মিউজিক নিতে পারেন না, মিউজিক নিলে সেটা কপিরাইট হয়ে যায়। তো এই সেকশন থেকে যদি আপনি কোনো অডিও ডাউনলোড করেন ইউটিউব কিন্তু কপিরাইট দেয় না, অর্থাৎ এটা ইউটিউবের নিজস্ব লাইব্রেরি, এখান থেকে আপনারা নির্দ্বিধায় যে কোনো রকমের মিউজিক নিতে পারেন। তো আজকের পর্বে আমরা দেখালাম কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, পরের পার্টে আমরা দেখাবো কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, পরের পার্টে আমরা দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তবে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আমাদের সমস্ত রকম নোটিফিকেশনের জন্য।